राजू नाउ जी जी ओके तुम्हें नाउ मशमा एक बार इधर आशो ना है बोलो सलाम अलैकुम अलैकुम सलाम भालो आचे जी ऐ माशा को थानी आशो माशा रेडी हो ची डाक ची अच्छा नहीं आशो माशा का फॉल कास करो मिस्टी कास कर शुरू दिन ना সরি আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি ফ্রেন্ডদের জন্য সবে এমনভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে তোমার এই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল ঘুমাতে পারছিলাম না রাতে আমি তোমাকে কিছু বলতে চাইনি কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি বলতে হলো আমার আসলে তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার আমিও কি রাগের মাথায় তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি কুঠাট হয়ে যায় সরি এখন এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই সত্যি আমার তো আপত্তি আছে বিয়েটা তুমি করতে পারবো না মানে মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড যদিও আমি এখন জব করি বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয় আমি কিন্তু আবার প্রক্সি দিব ও আরেকটা বিষয় ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম আমি সিকিউরিটি গার্ড ছিলাম না তুমি তো কথাই শুনতে চাওনি আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা হাসাহাসি করে কি বললো এটা শুনলা তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাওনি হাজারবার ট্রাই করেছিলাম নিজে কথা বলে বলতে কিন্তু সুযোগ দেওয়া নেই ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ব্লক করে রেখেছিল ভারত আমিও বসেছিলাম তাই না তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে
আমার কথা কিন্তু শুনতে চাও না। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড, আর এটা নিয়ে মোটেও আমি লজ্জা বোধ করছি না। প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই, যেই ভাই ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে। আর যে সাকসেসফুল মানুষটা না আমি, এই মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের। আর নিজেকে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় তোমার এখন লজ্জা করাটা কোনোদিন করবেও না। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবো? কখনো কোনো মানুষকে তার অবস্থান থেকে ভালোবাসতে হয় না। তুমি বাসছো, আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ঠিক এখন আবার অবস্থান দেখেই বিয়ে করতে চাই। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, সারা জীবন ভালোবেসে যাব। বাট যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে, আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। তোর কি মেয়েটারে পছন্দ হয়নি? ভালোই তো ছিল, লেখাপড়ায় ভালো, দেখতে শুনতে ভালো। না করলি কেন, তোর কি অন্য কোনো পছন্দ আছে? মেয়েটার নাম হচ্ছে মাইশা। আমার গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, খসকি এটাই তোর সেই ক্লাসমেট রাতে যদি ফোনে কথা বলতে? এখন তো মনে রাখছো না? রাখুন না, ঘুমাইতে দিছ প্রত্যেকটা, তাহলে তো সমস্যা কি? রাগারাগি চলতেছে, এইসব হয়, তাতে কোনো কথাই নাই, তারই বিয়ে কর, খামাখা পাগলামি করিস না। কিসে ভাইয়া? আব্বাই দেখতে কেমন ছিল? আব্বা দেখতে অনেকটা তোর মতো গেছিল।
আমার তো লম্বা ছিল। হ্যাঁ তোমার তো খুব নাচুন, দেখতে শুনে তো খুব হ্যান্ডসাম ছিল। তো তুমি এত দূর হয়েছো গা? আম্মা আম্মা বাট ছোট ঘাটো আসলো তো আমি সে আম্মা তো আম্মা সুন্দর ছিল না? পৃথিবীর সকল মাই তো তার সন্তানের কাছে সুন্দর, তাই না? আমার মাও সুন্দর ছিল। আমি কেমন এরকম, আমার কি আম্মার কথা মনে আছে? আব্বার কথা অত মনে নেই। আমার তো বাপ মা সবই তুমি। ভাইয়া আমি একবার পানিতে বসছিলাম, তোমার মনে আছে? সাঁতার পারতাম না, দৌড়ে গিয়ে তুমি লাভ দিয়ে পড়ছো, ভাই 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 কয়ে চিৎকার করছো, মনে আছে? মনে থাকবো না কেন, তুই তখন টুতে না থিতে পড়তি। হায় হায় কি অবস্থা, সারাদিকে মানুষ জমে গেল, সবাই চিৎকার করে বলছে ও পানিতে ডুবে দিতেছে, কেউ নামে না। পরে আমি নামলাম, অনেক পানি খেয়েছিলিস যখন, খাইতেও পারস। সারা জীবন তুই আমলে কষ্ট করছো না ভাই, স্কুলে পড়াইছো, কলেজে পড়াইছো, ইউনিভার্সিটিতে পড়াইছো, কোনোদিন ফ্লোরে ঘুমাইতে দেওয়া নাই আমারে। কেন? আমার ঠান্ডার সমস্যা, উপরে ঘুম পড়াইছে, কম জ্বালাই নেই তোমার, পুরো সময় বুঝতে দেও না, সারাদিন দুধ খা ডিম খা দুধ খা ডিম খা, নাস্তা করছোস কিনা, বাইরে বাইরে ইসোস, পকেটে টাকা আছে কিনা, ওদিকে যে তোমার পকেটে টাকা নাই, তুমি না খাইয়ে যে আমারে খাওয়াইছো, এটা কিন্তু আমি বুঝতাম। দাড়িটা পাকাই ফেলছো, এখন পর্যন্ত বিয়ে করো না, কেন? তুমি বিয়ে করবা, তোমার ওই বউ যদি আমার দেখতে না পারে, তুমি সারা জীবন আমার জন্য যা করছো ভাই, পৃথিবীতে কোনো বাপ মাও করে না। আরে ভাই না, সেই বাইরে যদি কেউ ছোট করে তার কেমনে বিয়ে করি? আজকে সেই ভাই সিকিউরিটি গার্ড, এই জন্য যদি কেউ চলে যায় তাহলে আমি কেমনে বিয়ে করি ভাই? মাইশাকে আমি খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসা, কিন্তু আমার বাইরে যে ছোট করে সে যাই হোক, আমার বউ হইতে পারে না। আমি বিয়ে করতে পারবো না, তুই আমি রিকোয়েস্ট করবো না, সারা জীবন আমি তোমার দয়া থাকতে চাই ভাই।
জীবন তোমার এতটা ভালোবাসতে চাই যে পৃথিবীতে কোনো ভাই জানি তার বাইরে ছেড়ে না যায়। সারা জীবন তো কয়েই গেছে, তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি না, তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি না, কিন্তু আজকে একটা কথা কই, আমি তোমার চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু আমি বুঝাইতে পারি না, তোমার অত খোঁচা দিয়ে কইতে পারি না। কোনোদিন তোমার ছেড়ে যাইতে চাই না, ভাই আমার ভাই। তোমার কথা আমি যাইনি মায়ের দেখতে, তুমি আমার কথা যাবা? এখন থেকে আমি যাই দেবো, তুমি শুনবা, কালকে মেয়ে দেখতে যাবো, মেয়ে পছন্দ হয়েছে আমার, তুমি কোনো কথা কবা না, কালকে মেয়ে আংটি পরাইয়া